ওয়েলকাম স্টুডেন্ট, শুরু করছি আজকে ক্লাস নাইনের ক্লাস কার্যক্ষমতা শক্তি। খুবই মজাদার চ্যাপ্টার, এটাকে আমি ক্লাস করিয়েছি দুটো। তো আজকে তিন নম্বর ক্লাস, সেখানে তোমাদের পড়া হচ্ছে শক্তি সম্পর্কে। শক্তি এটা সবসময় বলে আমার এত শক্তি, আমার এত শক্তি, ওর এত শক্তি, এর এত শক্তি, আয় আমার শক্তি কথা দেখে যা, একে ওকে প্রচুর পরিমাণে থ্রেট দেওয়া শক্তি নিয়ে। তো এই শক্তি কী সেটা নিয়ে আমরা পড়বো। তো আজকে খুব মজাদার ক্লাস হতে চলেছে, এবং যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং আগের ক্লাসগুলো আমি খাতা পেনে করিয়েছি, আজকে আমি বোর্ডে ফার্স্ট করাচ্ছি। তোমাদের যদি আগের আগের ক্লাসগুলো বোর্ডে দেখতে হয় তাহলে আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, স্যার বোর্ডে করান, আমি করিয়ে দেবো। তো শক্তি বল না, আয় আমার কত শক্তি দেখে যা, এই ওর কত শক্তি দেখবি, তুই জানিস এত বেশি বুঝিস। এই শক্তির সম্বন্ধে আজকে আমরা পড়বো। এই শক্তি কি, হোয়াট ইজ শক্তি, এনার্জি। শক্তি ইংলিশে হচ্ছে কি, এনার্জি। এনার্জি কি, এনার্জি যা দিয়ে আমরা কাজ করতে পারি। তো যা দিয়ে আমরা কাজ করতে পারি, তা এমনি শক্তি লোককে কি বলে, এই আমার কত শক্তি দেখবি বলে কি করে মানুষ, পাঞ্জা লড়ে, অনেক কিছু লড়ে। তো কি করছে, সেখান থেকেও কোনো না কোনো মানুষ কাজ করছে। একটা ধরো কেউ কাজ করছে, একটা বস্তা তুলতে পারছে না, তখন পাশে একজন বলে এই আমার কত শক্তি দেখ বলে বস্তাটা তুলছে। তাহলে কি হলো, বস্তাটা তুলছে, একটা কাজ করলো। তাহলে কি শক্তি কি, যা দিয়ে কেউ কোনো কাজ করতে পারে তাকেই বলা হয় শক্তি। কার্য করার ক্ষমতাকেই বলা হয় শক্তি। কি কার্য করার ক্ষমতাকে কি বলা হয় শক্তি। আমি যেই এখন হাতটা নড়াচ্ছি, এটা কিসের জন্য নড়াচ্ছি, আমার মাসেলসের মধ্যে একটা শক্তি রয়েছে, সেই শক্তির জন্য এটা কি গতি বেগ করছি, এটাই হচ্ছে শক্তি। তাহলে কি শক্তি এই জিনিসটায় যা দিয়ে কিছু পরিমাণে কার্য করা যায়। তাহলে কি কার্যের বহিঃপ্রকাশ, কার্য শক্তির বহিঃপ্রকাশ আসলেই কি, আসলেই হচ্ছে কার্য। শক্তির বহিঃপ্রকাশ হচ্ছে কার্য। কার্য করতে হলে, তোমার কাজ করতে গেলে অবশ্যই শক্তি লাগবে। দেখো আলো জ্বালাতে হলে কি লাগে, তড়িৎ লাগে। আলো তো এমনি এমনি জ্বলে না, এই তড়িৎ উৎপন্ন করতেও কি জলবিদ্যুৎ লাগে, তাপবিদ্যুৎ লাগে, অনেক ধরনের শক্তি আছে। তো এই শক্তি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত পড়বো। তো শক্তি সম্পর্কে তোমাদের আছে হচ্ছে কত শক্তিকে কভাগে ভাগ করি, আমরা আট ভাগে ভাগ করি টোটাল। যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তিকে দু ভাগে ভাগ করা হয়। এই এক্সট্রা আমি যান্ত্রিক শক্তির উপর এক্সট্রা মেরে দিলাম, এটাই হচ্ছে তোমাদের সিলেবাসে আছে, বাকি সিলেবাসে আছে, কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে যান্ত্রিক শক্তি সম্বন্ধে তোমরা পড়বে। তাহলে কি যান্ত্রিক শক্তি, দু নম্বর হচ্ছে আলোক শক্তি, তোমরা লিখে নাও। তারপর শব্দ শক্তি, চুম্বক শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি, পারমাণবিক শক্তি। দেখো প্রত্যেকটা দিয়ে আমরা কাজ করতে পারি। যান্ত্রিক শক্তি মানে কি, তুমি একটা ঢিল ছুঁড়ে মারলে, তাহলে এই ঢিলে একটা গতি রয়েছে, এই গতিবেগে কি হলো, ঢিলটা যদি কাঁচের জানলা ছুঁড়ে মারো কাঁচটা ভেঙে যাবে। কেন ভাঙছে, ওই ঢিলের গতিবেগের জন্য। তাহলে কি এটা হচ্ছে একটা যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিকে দু ভাগে ভাগ করা, সেটা আমি বিস্তারিত বলছি। আলোক শক্তি, আলো হচ্ছে কি, আলো জ্বলছে তুমি দেখতে পাচ্ছ কি, এটা ওখানে কাজ করছে। তারপরে কি করে, আলো দিয়ে সোলার প্যানেলে কি হয়, তড়িৎ উৎপন্ন করা হয়। তাহলে কি আলোকে আমরা তড়িৎ শক্তিকে রূপান্তরিত করছি, তাহলে আলো দিয়ে আমরা কাজ করতে পারছি, তাহলে আলো শক্তি। শব্দ দিয়েও কাজ করি, শব্দ শক্তি। চুম্বক দিয়ে, দেখো চুম্বক একটা প্রেক্ষে টানছে, চুম্বক একটা প্রেক্ষে টানছে, তাহলে কি হচ্ছে, কেন টানছে, এমনি এমনি তো আসতে পারছে না, তাহলে চুম্বকের একটা শক্তি আছে কাজ করার, কেন টানছে। তাহলে আগে তাপ, হিট। হিট দেখে তুমি জল গরম করতে পারো, অনেক কাজ করতে পারো, রান্না করতে পারো, বিভিন্ন রকম কাজ করতে পারি, রাসায়নিক শক্তি রূপান্তরিত করতে পারি। তাহলে তাপও একদম শক্তি। তবে কি রাসায়নিক শক্তি, আমার মাসেলসের মধ্যে কি আছে, রাসায়নিক শক্তি আছে, তার জন্য আমি এইটাকে হাতটাকে নড়াতে পারছি। তারপর দেখো তড়িৎ শক্তি, তড়িৎ দিয়ে তো দেখো পাখা ঘুরে ফেলে, তারপর অনেক কিছু চলে, প্রচুর কিছু, তড়িৎ ছাড়া আমরা আজকাল অচল। তাহলে তড়িৎ তো এক ধরনের শক্তি, কারণ তড়িৎ দিয়ে আমরা অন্যান্য কাজ করতে পারি। আর হচ্ছে লাস্ট পারমাণবিক শক্তি, পারমাণবিক শক্তি তোমরা ক্লাস টেনে গিয়ে পড়বে, পরমাণু দিয়ে, পরমাণু নিউক্লিয়াস দিয়ে কীভাবে শক্তি উৎপন্ন করা হয়। আজ তোমাদের পড়াবো হচ্ছে যান্ত্রিক শক্তি সম্পর্কে, যেটা তোমাদের সিলেবাসে আছে, ঠিক আছে। এই যে পারমাণবিক শক্তি বাদে বাকি সমস্ত শক্তিগুলোর উৎস হচ্ছে সূর্য, বাকি সমস্ত এটা তোমরা এর আগে পড়ে আসছো। তাহলে আজ তোমাদের আমি বাকি শক্তিগুলো মুছে দিচ্ছি, তাহলে তোমাদের পড়াবো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি শুনলে মনে হচ্ছে কেমন একটা যন্ত্র, যন্ত্র না, যন্ত্র। তাহলে কি যান্ত্রিক শক্তিকে আর একটা বলা হয় মেকানিক্যাল এনার্জি। মানে কি মেকানিক্যাল, বা কোনো যন্ত্র থেকে যখন কোনো, বা কোনো বস্তু থেকে যখন কোনো শক্তি উৎপন্ন হয়, তার ভিতর শক্তি উৎপন্ন হয়, তাকেই বলা হয় যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তিকে দু ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে স্থিতি শক্তি, কি স্থিতি, আর একটা হচ্ছে গতি শক্তি। তো আজকের ক্লাসে তোমাদের শুধু আমি স্থিতি শক্তি নিয়ে পড়াবো বিস্তারিত, গতি শক্তি নেক্সট ক্লাসে পড়াবো। তার জন্য এখন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখো। তাহলে কি গতিশক্তি আর স্থিতি শক্তি, গতি শক্তি সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে বিস্তারিত পড়াবো, তার আগে তোমাদের স্থিতি শক্তি পড়িয়ে নিই। স্থিতি শক্তি খুবই মজাদার জিনিস, একটা খুবই মজাদার জিনিস, তুমি ভাবতে পারবা না যে এর মধ্যে একটু শক্তি হয়, স্থিতি শক্তি। এই স্থিতি শক্তি কি বা কীরকম, স্থিতি কি স্থির বোঝাচ্ছে, কোনো বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ আছে, কি যতটা জড় পদার্থ আছে, বা যার যত ভর বেশি তার তত শক্তি বেশি বলে না, তো যার মধ্যে যতটা জড় পদার্থ আছে
তাকেই হচ্ছে তার সেটাই হচ্ছে তার স্থিতি শক্তি, তার জন্য একটা শক্তি উৎপন্ন হয় তাকেই বলা হয় স্থিতি শক্তি। মানে কিরকম বোঝা গেল না, তাই তো বলে না এর গায়ে এত শক্তি, এ এত বড়, এর গায়ে এত শক্তি, সেই জিনিসটাই আসলে স্থিতি শক্তি। যার যত ভর বেশি তার মধ্যে তার জন্য একটা শক্তি উৎপন্ন হয়, সেটাই হচ্ছে স্থিতি শক্তি। মানে কিরকম দেখো, এবার সেই জিনিসটা বলছি, এই দেখো যে তোমরা এইখানে যদি একটা পাহাড় থাকে, একটা পাহাড় থাকলো, খাদ রইলো, পাহাড়ে কি হয় এখানে তুমি একটা পাথর রয়েছে আর নিচে তুমি একটা ছোট্ট একটা পাথর রেখেছো, ছোট্ট একটা পাথর, যদি এটা উপর থেকে তুমি নিচে ফেলে দাও, নিচে ফেলে দাও, তাহলে কি হবে, নিচের পাথরটা টুকরো 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 খণ্ড খণ্ড হয়ে যাবে। কেন খণ্ড খণ্ড হচ্ছে, তাহলে পাথরগুলো স্মরণ হচ্ছে, কেন এটা খণ্ড খণ্ড হচ্ছে, এই খণ্ড খণ্ড হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এর ভিতরে একটা, এর যে জড়তা রয়েছে তার জন্য এর মধ্যে একটা শক্তি উৎপন্ন হচ্ছে, তার সেটাই হচ্ছে এই শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তার জন্য এটা খণ্ড খণ্ড হওয়ার ক্ষমতা রয়েছে, খণ্ড খণ্ড করার ক্ষমতা রয়েছে, এটাই হচ্ছে স্থিতি শক্তি। তাহলে কি এর মধ্যে যে জড় বস্তুটা রয়েছে তার জন্য এ যত বেশি ভারী হবে তত, এরপর যদি আমরা এটা ছোট্ট ফেলতাম, যদি আমি এটা ছোট্ট ফেলতাম তাহলে কি এটা ভাঙতো না, এটা বড় ফেলছি বলে ভাঙছে, বড় ফেলছি তার জন্য কি এর মধ্যে বেশি পরিমাণে শক্তি রয়েছে। এইবার পড়াবো তোমাদের একটা জিনিস আমি মিস করে গেছি, যে শক্তির একক, শক্তির মাত্রা আর হচ্ছে শক্তির কি কি হয়। শক্তি কি, শক্তি মানে হচ্ছে কার্যের বহির্প্রকাশ, কাজ করতে গেলেই তোমার শক্তি দরকার, শক্তি ছাড়া তুমি কখনো কাজ করতে পারবে না। বলে তোর আজকে শক্তি নেই, কি খেয়েছিস সারাদিন, এইসব কথা বলে, কারণ কি কাজ করতে গেলে আমাদের শক্তি দরকার। তাহলে শক্তি সে কার্যেরও যা, শক্তিরও তাই। তাহলে ডব্লু সমান সমান আমরা জানি এফ ইন্টু এস, কি জানি ডব্লু সমান সমান এফ ইন্টু এস, এটাই হচ্ছে শক্তির ইকুয়েশান। তাহলে কি এটা কি ধরনের, কি ধরনের, এটা ভেক্টর না স্কেলার, এটা স্কেলার, কারণ দুটোই হচ্ছে ভেক্টরের গুণফল সবসময় একটা স্কেলার হয়। তাহলে এটা কি রাশি, একটা স্কেলার রাশি। তাহলে এর একক কি হবে, এর একক জুল হবে, আর কি হবে এর এসআই একক কি হবে, জুল, আর সিজিএস একক হবে, সিজিএস একক হবে, আর এ আর জি আর, বোঝা গেল এই জিনিসটা। যারা সিজিএস জুল আর বুঝতে পারেনি তারা আগের দিনে আমার ক্লাসটা দেখে নেবে, কার্যে কিভাবে আসে এটা, এদের মধ্যে সম্পর্ক কি, ঠিক আছে। তাহলে আমি তোমাদের স্থিতি শক্তি নিয়ে বলছিলাম যে যার ভিতর যত ভর থাকবে তার তত শক্তি বেশি, বলে না এই এর গায়ে এত শক্তি বেশি, দেখি তার গায়ে তত পরিমাণে মাংস বেশি, তার পরিমাণে তত পরিমাণে ভর বেশি, সে তত পরিমাণে যার যত ওয়েট বেশি তার পরিমাণে তত বেশি শক্তি হয়, ঠিক আছে। এইবার দেখো তোমাদের নতুন আর একটা শক্তি, স্থিতি শক্তি হচ্ছে আবার আমরা কিছু কিছু ভাগে ভাগ করি, কিরকম স্থিতি শক্তি হচ্ছে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে অভিকর্ষণ স্থিতি শক্তি, একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতি শক্তি। সেটা কিরকম বোঝা গেল না, তাই তো এবার তোমাদের বলছি দুটো উদাহরণ, তাহলে বুঝতে পারো অতি সহজে। তো এরকম প্রথম হচ্ছে অভিকর্ষজ স্থিতি শক্তি, আর একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতি শক্তি। অভিকর্ষজ স্থিতি শক্তি তোমাদের একটু আগে যে পাথরের উদাহরণটা দিয়েছিলাম, আমি পাথরের উদাহরণটা দিয়েছিলাম, পাথরটা উপর থেকে কেন পড়ছে, অভিকর্ষজ টানের জন্য নিচে পড়ছে, অভিকর্ষজ টানের জন্য নিচে পড়ছে। তাহলে কি অভিকর্ষজ টানের জন্য নিচে পড়লো, তার জন্য নিচে যে পাথরটা দেখেছিলাম সেটা ভেঙে গেল, তাহলে কি এটা অভিকর্ষের জন্য এর মধ্যে একটা বল সৃষ্টি হচ্ছে, আর এর ভরটা রয়েছে, এর ভরটা রয়েছে, আর অভিকর্ষের টানের জন্য এর মধ্যে একটা স্থিতি শক্তি উৎপন্ন হয়েছে, এটাকেই বলা হয় অভিকর্ষজ স্থিতি শক্তি। আর সেকেন্ড কি বললাম, স্থিতিস্থাপক স্থিতি শক্তি। দেখো আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, পাশে হয়তো আমি ছবিও দিতে পারি, ধনুক রয়েছে, ধনুক আর একটা তীর, তাহলে কি হয় তীর থেকে যখন আমরা ধনুকটাকে করি তখন কি করি, আমরা এদের পিছনের দিকে টেনে আনি সুতোটাকে, আর তখন ধনুকটা এত দূর আসে, এবং তার ফলে কি হয় সামনে যে লক্ষ্যবস্তু থাকে লক্ষ্যবস্তু থেকে গিয়ে ধনুকটা গেঁথে যায়, তীরটা, সরি তীরটা গেঁথে যায়। কেন তৈরি হলো, আমরা কি করলাম এই সুতোটাকে পিছনের দিকে টানলাম, কি করলাম পিছনের দিকে টানলাম, এর ফলে কি হলো দেখবে তোমার, এটা শত মজাদার আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমাদের ক্লাসে তোমাদের বন্ধুরা রয়েছে, তুমি পিছন দিকে একটা পেন দিয়ে খোঁচা মারবে, দিয়ে বলবে যে আরে তুই আমাকে কেন পেন দিয়ে খোঁচা মারলি, ঝগড়া করলি, এমনি কিন্তু নর্মাল ছিল, তাহলে তুমি যখন একটা পেন দিয়ে খোঁচা মারলে কি হলো, তখন উত্তেজিত হলো, ওর ভিতরে একটা শক্তি উৎপন্ন বলে দেয়। এই জিনিসটাও এরকম যে এটা শান্ত অবস্থায় ছিল, কি একে আমি শান্ত থাকতে দিলাম না, একে আমি পিছনের দিকে টেনে দিলাম, তাহলে কি হলো এর ফলে এর মধ্যে একটা শক্তি জমা হলো, সেই শক্তির ফলে এ সামনের দিকে এগিয়ে গেল। এটা কি স্থিতিস্থাপকের জন্য, স্থিতি স্থাপকের জন্য, এটা স্থিতিস্থাপক সম্পর্কে তোমরা এর আগের ক্লাসে, এর আগে আমি এখনো পড়াইনি, তোমাদের বইতেই আছে সিলেবাসটা, আমি পড়িয়ে দেবো। এছাড়াও কি আরো একটা উদাহরণ স্থিতিস্থাপক শক্তি, একটা স্প্রিং রয়েছে, মনে করো এই এখানে আমি একটা স্প্রিং এরকম এরকম ভাবে রেখে দিয়েছি, এবং এইখানে কি করেছি
এই স্প্রিংটাকে আমি চেপে বাইরে থেকে বল প্রয়োগ করলে চেপে আমি এইটুকু জায়গায় এনে নিয়েছি, এবং এর সামনে আমি একটা পাথর রেখেছি। কী করলাম তাহলে, এটা যখন ছেড়ে দেবো তখন পাথরটা এই স্প্রিংটা সরে সরে এতদূর পর্যন্ত চলে আসবে আর পাথরটা সরে এতদূর চলে যাবে। তাহলে কেন পাথরটা সরলো? আমি যখন এটাকে চাপছি তখন এর মধ্যে স্থিতি শক্তিটা জমা হচ্ছে, জমা হওয়ার ফলে কী হচ্ছে, তখন সে যখন এটা ছাড়লাম তখন এই পাথরটাকে সরিয়ে দিতে পারলো, তখন গতিশক্তিতে রূপান্তরিত হলো, তখন গতিশক্তিতে রূপান্তরিত হলো। কি আমি এইটাকে যেই চাপলাম তখন এর মধ্যে একটা স্থিতি শক্তি জমা হলো, তার ফলে কি একে সামনের দিকে সরিয়ে দিতে সক্ষম হলো। এই স্থিতি শক্তির মান, অভিকর্ষণীয় স্থিতি শক্তির মান কী করে নির্ণয় করবো? অভিকর্ষণীয় স্থিতি শক্তি, এই যে পাহাড়ের উপরে আমি যে পাথরটা রেখেছিলাম এটা আমি যত উপরে তুলবো তত কি হবে, তত শক্তিটা বৃদ্ধি হবে। সেটা তোমরা সাধারণ বুদ্ধিতেই জানো যে যত উপর থেকে আমি পাথরটা ফেলবো তত বেশি বেগে পড়বে, কারণ ত্বরণের মান তত বৃদ্ধি হবে, তার জন্য কী হবে নিচে বেশি পরিমাণে ফেলবো। ধরো আমি যদি এখানে দুতলা দিয়ে ফেলতাম, যত না হতো যদি আমি 10 তলার উপর দিয়ে পাথরটা ফেলি তাহলে দেখবে যে নিচের দিকে হয়তো, যদি এটা নরম মাটি থাকে নিচের দিকে একটা অনেকটা গর্ত হয়ে যাবে, কিন্তু দুতলা দিয়ে ফেললে সামান্য একটু গর্ত হবে। এটা কেন হচ্ছে? এটা তার স্থির শক্তির জন্য হচ্ছে। তাহলে আমরা এটা কী করে নির্ণয় করবো? এই মনে করি এই উচ্চতা হচ্ছে এইচ, তাহলে কি এই উচ্চতা মনে করি এইচ, তাহলে এই স্থির শক্তি সমান সমান স্থির শক্তি সমান সমান ডব্লু সমান সমান এর ভরের জন্য একটা হয়, যার যত ভর বেশি হবে তাহলে কী হবে, যদি আমি ছোটো পাথরের জায়গায় বড়ো পাথর নিই তাহলে একটুকে উদাহরণ দিই, তাহলে এটা বেশি পরিমাণে ডাকতো, ছোটো পাথরের জন্য সেটা কম পরিমাণে ডাববে। তাহলে তার ভরের সাথে উচ্চতা গুণ করবো, এবং তার সাথে কি অভিকর্ষের ত্বরণের জন্য এটা হচ্ছে, তার সাথে অভিকর্ষের ত্বরণ গুণ করলে আমি এনার্জি বা স্থিতি শক্তির মান পাবো ডব্লু বা ই, এই থেকে আমরা স্থিতি শক্তির মান পাবো আমরা এইভাবে। এবং এর একক কী হবে? এর একক তাই হবে। এবং পরবর্তী ক্লাসে তোমাদের গতিশক্তি সম্পর্কে আমি বিস্তারিতভাবে পড়বো, তো এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।